এই মুহূর্তে যে খবর দেব, উত্তরপ্রদেশের আগ্রাতে সেখানে আয়কর হানা। আয়কর হানা তেল ব্যবসায়ীদের বাড়িতে এবং তার পাশাপাশি তেল ব্যবসায়ীদের কোম্পানিতেও একই সঙ্গে আয়কর হানা। মোট 40টি জায়গাতে এক যোগে আয়কর দফতরের এই অভিযান। উত্তরপ্রদেশের আগ্রাতে আয়কর হানা, মোট 40টি জায়গাতে এক যোগে চলছে আয়কর দফতরের এই অভিযান। যেমনটা জানা যাচ্ছে, তেল ব্যবসায়ীদের বাড়ি এবং তাদের কোম্পানি সেখানে এই আয়কর হানা চলছে এবং প্রায় 40টি জায়গাতে সেখানেই তল্লাশি অভিযান চলছে। বিশাল অঙ্কের কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, যার কারণেই আজ আয়কর দফতরের এই হানা চলছে উত্তরপ্রদেশের আগ্রাতে। সেখানেই এক যোগে এই অভিযান চালিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। তেল ব্যবসায়ীদের বাড়িতে এই মুহূর্তে রয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা, সেখানে যেমন তল্লাশি অভিযান চলছে, পাশাপাশি তেল ব্যবসায়ীদের বিভিন্ন যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে গিয়েও আজ এক যোগে তাদের এই তল্লাশি অভিযান চালাচ্ছেন। যে অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে যে বিশাল অঙ্কের কর ফাঁকি দিয়েছেন এই তেল ব্যবসায়ীরা, সেই অভিযোগই উঠেছে এই তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে, যার কারণে আজ এক যোগে তল্লাশি অভিযান চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। প্রায় 40টি জায়গাতে আয়কর দফতরের এই হানা চলছে। আপনাদের কারোবার জানিয়ে রাখি, প্রায় 40টি জায়গায় আয়কর দফতরের হানা উত্তরপ্রদেশের আগ্রাতে, সেখানে এই আয়কর হানা চলছে। পুষ্পেন্দ্র শর্মা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি পুষ্পেন্দ্রজি, আইটি রেড অভি চল রহা হে আগ্রা মে, বহুত সারি জগহ মে, ক্যা পতা চল রহা হে? देखिए, बिल्कुल आपको बताना चाहूंगा, जो आईटी का जो छापा पड़ रहा है वो कल से ये लगातार ये कार्रवाई जारी है और अभी भी अनुमान लगाया जा रहा है कि 3 से 4 दिन के और इसमें एक बड़ी कार्रवाई लगेगी, जिसमें 3 से 4 दिन की कार्रवाई लगाई जाएगी। इसमें आपको ताजा अपडेट की अगर बात की जाए तो ताजा अपडेट ये है कि इसमें करीब 300 से 400 जो कर्मचारी हैं वो आईटी विभाग जो इनकम टैक्स के जो कर्मचारी वो इसमें अधिकारी लगाए गए हैं और लगातार कार्रवाई पे कार्रवाई। जो शारदा ऑयल मिल के जो ऑनर है उनके आवास है या फिर उनकी फैक्ट्री है या फिर उनके जो ऑफिस जो बनी हुई है वहां पर लगातार कार्रवाई की जा रही है और कल देर शाम तक ये कार्रवाई जारी रही और आज सुबह फिर लखनऊ से टीम इनकम टैक्स की जो यहाँ पर आगरा पहुंची और लगातार शुरू आज सुबह से फिर दोबारा से एक बड़ी कार्रवाई की जा रही है। तो ये अनुमान लगाया जा रहा है कहीं ना कहीं एक बड़ी कार्रवाई यहाँ पर जो शारदा ऑयल मिल पर देखने को मिलेगी। जाए जी, बिल्कुल शुक्रिया आपको पुष्पेंद्र शर्मा, हमारे संगे इस मुहूर्त टेलीफोने छिलेन प्रतिनिधि। প্রায় 40টি জায়গায় এক যোগে আজকের এই তল্লাশি অভিযান চলছে এবং যে অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, যে এই তেল ব্যবসায়ীরা তারা বিশাল অঙ্কের কর ফাঁকি দিয়েছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই আয়কর দফতরের এই হানা চলছে উত্তরপ্রদেশের আগ্রাতে, সেখানে আয়কর দফতরের এই অভিযান চালাচ্ছেন তারা। তেল ব্যবসায়ীদের বাড়ি ও সংস্থায় আয়কর হানা। তেল ব্যবসায়ীদের বাড়িতে যেমন তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তাদের বিভিন্ন সংস্থাতে সেখানেও এক যোগে তল্লাশি অভিযান চালাচ্ছেন আয়কর আধিকারিকরা। প্রায় 40টি জায়গাতে এক যোগে চলছে তল্লাশি অভিযান। বিশাল অঙ্কের কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে এই তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে, যার কারণে উত্তরপ্রদেশের আগ্রাতে সেখানে আয়কর দফতরের অভিযান। আপনাদেরকে আরও কার জানিয়ে রাখবো, উত্তরপ্রদেশের আগ্রাতে সেখানে আয়কর দফতরের এই অভিযান চলছে। আজ প্রায় 40টি জায়গাতে এই মুহূর্তে আয়কর দফতরের আধিকারিকরা তারা রয়েছেন, সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশাল অঙ্কের কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে, যার কারণেই প্রায় 40টি জায়গাতে তেল ব্যবসায়ীদের বাড়িসহ তাদের যে সংস্থা সেই সংস্থাতে তল্লাশি অভিযান চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। এক যোগে প্রায় 40টি জায়গাতে চলছে আয়কর দফতরের হানা উত্তরপ্রদেশের আগ্রাতে। আয়কর দফতরের হানা, প্রায় 40টি জায়গায় চলছে তল্লাশি অভিযান।